Assalamualaikum my lovely viewers, welcome back to my channel. This is Shamima Akhtar. চলে আসলাম আরো একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে গরুর ভুঁড়ি বোনা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কিভাবে তৈরি করতে হয় আমরা একবার দেখে নিই। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পৌনে এক কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দু টুকরো দারুচিনি, তিনটি তেজপাতা, চার পাঁচটি এলাচ। আমি এটা একটু সেচে নিয়েছি। দিয়ে দিলাম চার পাঁচটি লবঙ্গ, চার পাঁচটি কালো গোলমরিচ। এরপর তেলের সাথে এটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এরপর পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর আমি ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি, যেন এর মধ্যে যে কাঁচা স্মেল থাকে সেটা যেন দূর হয়ে যায়। এর জন্য আমি আদা রসুন বাটাটাকে একটু তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, ওয়ান টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া, ওয়ান টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, ওয়ান টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি এটাকে একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এরপর আমি মশলাটার সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ গরুর ভুঁড়ি। এটাকে আমি আদা রসুন হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি পাঁচ মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। ভুঁড়িটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আমি ঠিক সেই অনুপাতে পানিটা দিয়ে দিলাম। এরপর ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম, আবার সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার। এখন আবার ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম, সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টি আস্ত কাঁচামরিচ, দিয়ে দিলাম। এরপর আমি সব কিছু আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম, এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 1 টিস্পুন পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে 5 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দিব, তারপর আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। আপনারা যদি এর চেয়েও বেশি ভাজা ভাজা করতে চান তাহলে আর একটু ভাজা ভাজা করে নিয়ে নেবেন, আমি এর চেয়ে আর বেশি করছি না। আমি এখন একটি সার্ভিং ডিশ এটাকে সার্ভ করে নিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার গরুর ভুঁড়ি বোনা। এভাবে আপনারা খাসির ভুঁড়ি বোনাটাও তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।